আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দশ দফা দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ইসি শর্ত পূরণ করে নিবন্ধন না দেওয়ায় প্রতিবাদ বাংলাদেশ জাতীয় দলের। নির্বাচনে প্রচারণে মা জায়দার সঙ্গে জাহাঙ্গীর। এদিকে থেকে আসছে ঘূর্ণিঝড় মোখা বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি। এবং সর্বশেষ জানাবো, সিলেটের জঙ্গি নেতা মাইমুনের বাসায় যাতায়াত ছিল মেজর জিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সহ দশ দফা দাবি আদায় এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শনিবার দুপুর দুইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফিরুল কবির রেজভীর কর্মসূচি ঘোষণা করেন। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দুপুর দুটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার সরকার বিরোধী আন্দোলনে সব নাগরিক ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী লিখিত বক্তব্যে বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আবারও নিঃশব্দ আতঙ্কের পরিবেশে ভোটারবিহীন নির্বাচনের ফন্দি ফিকির করছেন তিনি। গায়েবী মামলায় এই সরকারের রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা এবং বিদেশে অবস্থান করেছেন এমন নেতাদের বিরুদ্ধেও গায়েবী মামলা দিয়ে দেশে বিদেশে তামাশার পাত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ সরকার। এরা বিএনপি সহ বিরোধী দল মতো সমালোচকদের দমন করার জন্য মামলা দায়ের করে গায়েবী মামলা সেটিরই প্রমাণ। ইসি শর্ত পূরণ করে নিবন্ধন না দেওয়ায় প্রতিবাদ বাংলাদেশ জাতীয় দলের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশন ইসি আহ্বান জানালে নিবন্ধন পেতে শর্ত মেনে আবেদন করেছিল বাংলাদেশ জাতীয় দল। কিন্তু ইসি শর্ত পূরণ করা এবং সব যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয় দলের নিবন্ধন আবেদন অত্যন্ত অযৌক্তিকভাবে প্রত্যাখ্যাত হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। এমত অবস্থায় ৪০টি দলের মধ্যে অন্য ১২টি রাজনৈতিক দল কিভাবে কোনো প্রক্রিয়া নিবন্ধন পাচ্ছে সে বিষয়ে পরিষ্কার করতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নিজের দলের নিবন্ধনের বিষয়ে আদালতে যাবেন বলে জানান এহসানুল হুদা। ইসির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মনে করেন। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণে মা জায়দার সঙ্গে জাহাঙ্গীর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জায়দা খাতুন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আজ সকাল ৯টায় প্রচার প্রচারণায় বের হন। এই সময় তাদের সঙ্গে কর্মী সমর্থকরাও ছিলেন। গাজীপুর মহানগরের ছয়দান এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় জায়দা খাতুন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি গাজীপুরবাসীর জন্য কাজ করতে চাই, সবাই আমার পাশে থাকবেন, আমাকে টেবিল ঘুড়ি মার্কায় ভোট দেবেন। পরে মা ও ছেলে চলে যান কোনাবাড়ি এলাকায়, সেখানে প্রচার প্রচারণা চালান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন জায়দা খাতুন, ভোটারদের মধ্যে তার লিফলেট বিলি করেন। জাহাঙ্গীর আলম ভোটারদের সঙ্গে কর্ম মর্দন করে মায়ের জন্য ভোট চান। জাহাঙ্গীর ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার মা এই শহরে মানুষের জানমাল রক্ষার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনার আমার মাকে ভোট দেবেন। এই শহরের অনেক ক্ষতি হয়েছে, কতিপয় লোক এই ক্ষতিটা করাচ্ছেন, পরে যাতে আর এই ক্ষতি করতে না পারে এই জন্য আমার মাকে ভোট দিন। জাহাঙ্গীর আরও বলেন, আমার মা বলেছে এটা আমার জন্মভূমি, তাই যে কোনো মূল্যে এই শহরকে রক্ষা করতে তাই এই শহরের দেশি বিদেশি প্রায় ৩০০০ গার্মেন্টস আছে এবং বায়ার আছে, তারা যেন সুন্দরভাবে তাদের কাজটা করতে পারে এবং গাজীপুর ও দেশের যাতে উপকার হয়, আমাদের রাষ্ট্রের এবং সরকারের যাতে উপকার হয়, দেশের মানুষের যাতে কল্যাণ হয়, সেজন্য মা ভোটে দাঁড়িয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত।
বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে, যা দ্রুত শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অধিদপ্তর। আশঙ্কা করা হচ্ছে প্রবল গতি নিয়ে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণ পশ্চিমবঙ্গে, দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1220 কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1225 কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মোখা মোকাবেলায় 10 নির্দেশনা দিল স্বাস্থ্য বিভাগ। জেলা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে। খাবার স্যালাইন, জরুরি প্রতিরোধ ও প্রতিষেধক ওষুধ উপকরণ উপকূলবর্তী জেলায় পর্যাপ্ত মজুদ রাখতে হবে। প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কামড় দেওয়ার রোগীর জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যান্টিভেনম মজুদ রাখতে হবে। উপকূলবর্তী এলাকায় মাঠ কর্মীদের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী সহ অন্য মাধ্যমে উপকৃত অঞ্চলে নিয়মিত পরিদর্শন এবং সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে কর্মকর্তা কর্মচারী নৈমিত্তিক ছুটি বাতিল সহ প্রতিষ্ঠান প্রধান ও চিকিৎসকদের কর্মস্থল অবস্থান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্সগুলোর প্রয়োজনীয় জ্বালানি সহ প্রস্তুত রাখতে হবে। ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অবস্থানরত সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে, ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। বলা হয়, বৃহস্পতিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1220 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে 1285 যাতায়াত ছিল মেজর জিয়ার। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মাইমুনের নেতৃত্বে সংগঠিত হওয়ার পরিকল্পনা করছিল। সিলেটে অবস্থানকালে আবদুল্লাহ মাইমুনের বাসায় চাকরিচ্যুত মেজর জিয়ার যোগাযোগ ছিল এবং তার ব্যবসায়ী বাসায় আসা যাওয়া ছিল। বৃহস্পতিবার 11 মে দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইনি তথ্য জানান,